আজকে বাজারে প্রচুর ইলিশ এসছে, একটা দোকানেই প্রায় 100 কেজির ওপরে মাছ এসে। এই দোকানটা রঞ্জিতদাদের দোকান, বাবুদা রঞ্জিতদা মাছগুলো সাজাচ্ছে। দেখো অনেকগুলো ঝুড়ি এরকমভাবে সাজানো হয় আজকে যখন মাছ ওঠে। আমি গিয়ে সকালবেলা দেখি, আমি একটু লেট করেই যাই, গিয়ে দেখি অর্ধেক ঝুড়ি সাজানো হয়ে গেছে। অর্ধেক কি বলতে গেলে সবকটা ঝুড়িই সাজানো হয়ে গেছে, এই ঝুড়িটাই খালি সাজানো বাকি ছিল। এটা বড় মাছের ঝুড়ি, এই সাইজটা আজকে 1000 টাকা যাচ্ছে। এই মাছটাই কালকে ছিল 1200 টাকা, একদিনে 200 টাকার হেরফের হয়ে গেছে। যেহেতু মাছটা আমদানি হয়েছে, অনেকদিন পরে মাছটা আমদানি হয়েছে, এই সাইজের মাছটা 800 টাকা হচ্ছে। তারপর 600 টাকা আছে, 500 টাকা আছে, 700 টাকা আছে, যেটা যেরকম সাইজ সেটা সেরকম দাম। ওই ধারের মাছটা একদম 500 টাকা ছোটো, তারপরে 600 টাকা আছে, তারপর 700 টাকা, তারপর 800 টাকা, তারপর 1000 টাকা। 900 টাকার মাছটা দেখলাম না। এই ধারে আবার 1200 টাকার মাছটা সাইড করা হচ্ছে। এগুলো 1 কেজি সাইজের মাছ, সব কাঁচা মাছ, এখন আর স্টোরের মাছ নেই। দেখো মাছগুলো কালার দেখেই বুঝতে পারবে কাঁচা কোনটা স্টোরের কোনটা। আমাদের মানে মাছালাদের ভাষায় কাঁচাটাকে কাঁচা বলা হয়, মানে এখনকার সিজনে ইলিশটাকে কাঁচা বলা হয়, স্টোরের ইলিশটাকে পাকা বলা হয়। কতগুলো ঝুড়ি দেখো, পুরো দোকানটায় আজকে ইলিশে ইলিশ, বাদবাকি কোনো মাছ নেই। যেহেতু ইলিশের আমদানি হলে কাস্টমারের ফার্স্ট চয়েস থাকে যে ইলিশ নেব, সেটা একটু কম বেশি ছোটো বড়ো যার যেরকম সামর্থ্য সে সেরকম নেবে। এই মাছগুলো 1000 টাকা বিক্রি হচ্ছিলো, এই মাছগুলো অ্যাভারেজ সাইজ 750-800। মাছগুলো আজকে সত্যিই খুব ভালো এসছে, এই সিজনে বোধ হয় মানে 2 মাসে এই প্রথম আসলো এত ইলিশ। মাছগুলো প্রচুর ভালো এসছে,